গাইস, আমি 300 জুড়ি মাটি কেটে এই বাইকটা কিনছি, কতটুকু সত্য তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে বুঝতে পারবা যে আমি সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি। তো চলো শুরু করা যাক। হাই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাই তোমাদের সামনে আজকে স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি মাসুদ। তো মেন ভিডিওর টপিকে চলে যাই, সেটা হচ্ছে যে আমি ক্লাস 7 থেকে আমি বাইক চালাইতে খুবই পছন্দ করতাম, মানুষের বাইক ধরতাম, এটা করতাম ওটা করতাম, যা অনেক কিছু করতাম। অ্যান্ড আমি ক্লাস 7 থেকে যেহেতু আমার বাইক কেনার স্বপ্ন ছিল, তো আমার যেহেতু ছোটো ছিলাম, আমার বাবা মা তখন বলতো যে তুই এখন অনেক ছোটো, তুই বাইক চালাতে পারবি না, অ্যাক্সিডেন্ট করবি, এই সেই অনেক কিছুই বলতো। তো আমাকে বললো যে তুই এসএসসি পাস কর, তাহলে তোকে বাইক কিনে দেবো। তো যাই হোক, আমি এসএসসি পাস করলাম এবং বললো যে ভালো পয়েন্ট যদি পাস, তাহলে আমি বলছিলাম যে তাহলে আমি 4 পয়েন্ট পাইলে তুমি আমাকে বাইক কিনে দেবা, গাড়ি কিনে দেবা। যাই হোক, তো আমি 4 পয়েন্টের উপরে পাইছিলাম। তারপরে বললো যে এখন না, তুই এখনও ছোটো আছিস, আর একটু বড় হয়, ইন্টার পাস কর, তাহলে তোর বাইক কিনে দেওয়া হবে। অ্যান্ড আমি ইন্টার পাস করছি, তারপরেও আমার বাইক কিনে দেওয়া হয়নি। তারপরে আমি পরবর্তীতে বাবা মার সাথে একটু রাগারাগি করছি, ফ্যামিলির সাথে একটু রাগারাগি হয়েছিল আমার। তো আমি কিছুদিন পড়ালেখাও অফ করে দিয়েছিলাম যে আমার বাইক কিনে দিল না, এই জন্য আমি আর লেখাপড়াই করবো না, এই ধরনের। আমি 1 বছর কি 2 বছর আমি এরকম একটা গ্যাপ দিয়ে ফেলছিলাম। তো শেষ কথা হলো যে পরবর্তীতে আমার একটা প্রশ্ন করলো বাবা যে তুমি যদি আমার এই কাজটা করে দিতে পারো, তাহলে তোমাকে আমি বাইক কিনে দেবো। তো আমার বাসার নিচ দিয়ে আমি একটা ড্রেন কাটছিলাম, ড্রেনটা আমাদের পানি যাওয়ার জন্য, যাই হোক অনেক কাজের জন্য ড্রেনটা করা হয়েছিল। তো আমি কন্টিনিউ করতাম, ড্রেনটা খনন করতাম, অনেক বড় একটা ড্রেন। সেটা লাস্ট যেদিন একটু কাজ বাকি ছিল, সেইখানে তোমার 300 জুড়ি মতো মাটি ছিল। তো বললো যে তুই যদি এই কাজটা আজকের ভিতরে আমার শেষ করে দিতে পারিস, তাহলে বিকালবেলা আজকে তোকে গাড়ি কিনতে নিয়ে যাব। ঠিক আছে, তা আমি চিন্তা করলাম যে যাক, সুযোগ যেহেতু আসছে, আজকে একটা শেষ চান্স নিব, যদি আমাকে বাইক কিনে দেয় দেবে, না দিলে না দেবে, কিন্তু কাজটাকে করে দেখায়। তো একদিনে আমি 300 জুড়ি মাটি কাটছি। আমি তোমাদেরকে ড্রেনটাও দেখাবো যে ড্রেনটা কেমন ছিল, কত বড় ড্রেন খনন করছিলাম আমি আমার ছোটো ভাই দুজনে করছিলাম। তো আমার বাবা বলছিল যে এই ড্রেন যদি তুই কাটে দিতে পারিস, আজকে শেষ করে দিতে পারিস, তাহলে তোর বাইক আজকে কিনে দেবো। তো আমার খুব আমি কনফিউজ ছিলাম যে আসলে কি সত্যি আমাকে বাইক কিনে দিবে নাকি। তারপরে আমি চেষ্টা করছিলাম, সকাল থেকে শুরু করে আমি সন্ধ্যা পর্যন্ত তোমার একাধারে মাটি কাটছিলাম। অ্যান্ড ওই দিন অনেকটা রোদ ছিল, তারপরেও গরমের ভিতরে মাটি কাটা শেষ করছি। এবং তোমার সন্ধ্যাবেলায় এতটা মেঘ হয়েছে আকাশে, তো আমি চিন্তা করলাম যাক, আজকেও মনে আমার বাইক কেনা হবে না, বৃষ্টি তো চলে আসতেছে, তাহলে এখন কি করার। তো আমি তখনই মাটি কাটা শেষ করে, আসরের আজানের পরপর মাটি কাটা শেষ হয়ে যায়। তো মাটি কাটা শেষ করে আমি চলে গেলাম, আমি দরটা নাই, মানে আমাদের যেখানে টাউন সেখানে চলে যেয়ে শোরুমে গিয়ে আমি বাইক পছন্দ করলাম। এবং আমি চুরি করে সেখানে আমি 5000 টাকা বাইক কেনার জন্য অ্যাডভান্স করে আমি বাসায় চলে আসছি। আব্বুরে ডাকতে যে বাইক আমার একটা পছন্দ হয়েছে, চলো আমরা বাইকটা কিনে নিয়ে আসি। তো বাপ বলতেছে না, এত টাকার বাইক নেওয়া যাবে না, আর গাড়ি চালাতে পারবি না, অ্যাক্সিডেন্ট করবি, এই সেই নানান কথা বলছে, আমাকে সে দামি বাইকটা কিনে দেবে না। শেষ পর্যন্ত আমি একটা জেদ ধরলাম, তাহলে আমি বাসার আর কোনো কাজ করবো না, এই সেই ঠিক আছে নানান কথা। তো অনেক কিছুর পরে আমি এই বাইকটা পাইছি। এই জন্য আমি বলি যে আমার বাইক কেনার পিছনে অনেকটা স্বপ্ন আছে, অনেকটা গল্প আছে। তা সেই গল্পটা হচ্ছে আমি 300 জুড়ি মাটি কেটে আমার এই বাইকটা কেনা হয়েছে। এটা আমার জীবনের একটা স্মৃতি হয়ে থাকলো, এটাই সত্য কথা। আর আমাদের বাসায় একটা গরু ফার্ম আছে, সেটার জন্য আমরা মূলত ড্রেনটাই কাটছিলাম। সেটা তোমাদেরকে দেখাবো, ড্রেনটা কেন কাটছি, ড্রেনটা কত বড় ড্রেন, আরও অনেক কিছুই আছে, সব কিছু নিয়ে তোমাদের সামনে আস্তে আস্তে আমি অনেক কথাই বলবো, অনেক কথাই হবে তোমাদের সাথে, সব কিছু দেখতে পারবো, আমি কী করি বর্তমান, কী করতেছি, সব কিছু তোমাদেরকে জানাবো। তো চলো আমরা এখন দেখে আসি যে আমি কত বড় ড্রেন কাটছিলাম। অবশ্যই ড্রেনটা বুঝে যাচ্ছে, অনেক আমার মাথা সমান উঁচু ছিল, এত বড় খনন করছিলাম নিচ থেকে তোমার উঁচু পর্যন্ত, উপর পর্যন্ত মাথা মনে করো তলা যাবে পানি হইলে, এতটা গর্ত করছিলাম। তো সেই ড্রেনটা তোমাদেরকে দেখাবো এখন কোন পজিশনে আছে ড্রেনটা, চলো দেখে আসি। তো গাইস, তোমাদেরকে দেখাই, এই যে দেখো সেই ড্রেনটা, এত বড় ড্রেন এই তোমার এইখান থেকে, ওই যে টিনির একটা ঘর দেখা যাচ্ছে ওই পর্যন্ত ড্রেনটা, এত বড় ড্রেন ছিল, আর এটা অনেকটা লম্বা ছিল। তো এইখানে ড্রেনটা এখন বুঝে গেছে, অনেক মাটি ময়লা আবর্জনা দিয়ে যে দেখো সব কিছু ঢেকে দিয়েছি, ড্রেনটাও অবশ্য এখন বুঝে গেছে। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিওটা, ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবা। তো চলো, তো
গাইস, এটাই ছিল আমার বাইক কেনার সব গল্প। আর গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। অ্যান্ড বাবা মার কথা সবাই শুনবা, তাহলে অনেক কিছুই হবে, অনেক কিছুর থেকে বাঁচতে পারবা। সবাই ভালো থাকবা, বাই বাই।